সালামু আলাইকুম, আজকে চলে আসছি হচ্ছে ময়মনসিংহ সুজুকি শোরুমে, এম মোটরস। তো যেই কারণে আসা, এই যে জিএসএক্সের নতুন স্টিকারিং বাইকটি চলে আসছে, এই নতুন গ্রাফিক্সের জিএসএক্সের, এটা হচ্ছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন। উইন্ডশিল্ড আমরা দেখতেছি যে একদমই এই স্টিকারটা একদম মডিফাই করা নতুন। আর এদিক থেকে যদি আমরা সাইডের অংশটা দেখি, এখানে সুজুকি লেখা, জিএসএক্সের লোগোটা এখানে, আর সুজুকির স্টিলের লোগোটা এখানে, আর মোটামুটি কম্বিনেশনটা আপনারা দেখতেছেন। এখানে হচ্ছে স্টিকারের কম্বিনেশনটা আরেকটু, এছাড়া আগে যা ছিল তাই আছে মোটামুটি, তবে ইঞ্জিন নাকি একটু রিফাইন করা আছে এটাতে বললো। আর হচ্ছে গতি তারা ক্লেম করতেছে এটাতে 173 পর্যন্ত উঠে। তো এটা আমি একটা ভিডিও দেখছিলাম, ওইটা হচ্ছে ভিডিওটা হচ্ছে যে গাড়িটি উঠাইছিল ওটা হচ্ছে মডিফাই করা ছিল, ওনারা আবার দাবি করতেছে এরকম রেড কালারের কম্বিনেশন, রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন। চাকা আগে যাচ্ছিল তাই আছে, পিছনেটা এই যে রেডিয়াল টায়ার, আর ইঞ্জিনও সেম, এটা তো 1300 মিলিমিটার ইঞ্জিন অয়েল দিতে হয়। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা এই গাড়টা হচ্ছে কালারটা একদম সিলভার, ভালো লাগতেছে এই গাড়টা। আর এইটার সাথে হচ্ছে এই স্টিকারটা হচ্ছে একদম ই করা, ম্যাচিং করা। তো এই ছিল মোটামুটি নতুন গাড়ি বা নতুন স্টিকারকৃত, নতুন স্টিকারকৃত গাড়ি দেখতেছেন। আর এটা হচ্ছে ডুয়াল চ্যানেল ABS। ব্রেকিং খুব ভালো পাওয়া যায়। সর্বোপরি নতুন ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ না, কম্বিনেশনটা খুব ভালো ম্যাচিং। তো ধন্যবাদ সবাইকে, আর কোনো কিছু তথ্য লাগলে আপনারা হচ্ছে নিকটস্থ যে কোনো সুজুকির শোরুমে যোগাযোগ করবেন। আমি শুধু জাস্ট ডিজাইনটা দেখাইলাম, ধন্যবাদ সবাইকে।